Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English for Today. How are you all? Hope all of you are fine. आजो आम्रा प्रतिदिन जे ভিডিওগুলো দিয়ে থাকি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স দিয়ে কিছু বাক্য দিয়ে যেগুলো আমরা দৈনন্দিন এ ডেইলি লাইফে যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি ওই ধরনের কিছু বাক্য দিয়ে যাতে ওই বাক্যগুলো তুমি প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে ডেইলি লাইফে তুমি ইউজ করো এবং ইংরেজিতে তোমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারো কারণ চেনা বাক্যগুলোর সাথে যদি তুমি পরিচিত হয়ে যাও ইংরেজিতে কথা বলতে আস্তে আস্তে বড় বড় বাক্য এবং আরও বেশি বেশি বাক্য তোমরা নিজেরাই বানাতে পারবে কারণ যে বাক্যগুলো আমরা প্রতিদিন মাস্ট আমাদেরকে বলতেই হয় সেই বাক্যগুলো অন্তত ইংরেজি শিখে ফেলি তারপর আস্তে আস্তে অন্য অন্য টাইপের বাক্য আমরা পারবো ইনশাল্লাহ তাহলে দেখা যাক আমরা আজকে কী কী বাক্য তোমাদের জন্য নিয়েছি প্রথম যে বাক্যটা দেখো চলো দেখি চলো দেখি এটা আমরা কিন্তু অনেকে বলে চলেন তো যাই দেখি কী অবস্থা চলেন তো দেখি তার মানে হচ্ছে চলো দেখি তাহলে চলো দেখি হচ্ছে কি দেখো চলো দেখি লেটস হ্যাভ আ লুক যখন কোনো কিছু প্রস্তাব করা হয় তখন আমরা লেট দিয়ে সব সেন্টেন্স শুরু করি লেট আস সেটাকে সংক্ষিপ্ত করে হলো লেটস লেটস হ্যাভ আ লুক চলো দেখি এবার দেখো আর কীভাবে আর কীভাবে কীভাবে ইংলিশ যেন কি হাউ কীভাবে ইংলিশ হচ্ছে হাউ কীভাবে আর কীভাবে হোয়াট এলস এই যেটা আর কীভাবে বললে তুমি বুঝবে আর কীভাবে হাউ এলস কী বলবো হাউ এলস এবার দেখো তাই না কি ইজ ইট সো ইজ ইট সো তাই নাকি এটা কি ঠিক তাই নাকি ইজ ইট সো চলো কোথাও বসি দেখো প্রথম বাক্যের মতো চলো কোথাও বসি লেটস সিট সামহোয়ার লেটস সিট সামহোয়ার চলো কোথাও বসি লেটস সিট সামহোয়ার তোমার কথা রেখো রেখো রাখা ইংলিশ হচ্ছে কি কিপ কিপ ইওর ওয়ার্ড তোমার কথা রেখো কিপ ইওর ওয়ার্ড ওকে কোনো কিছু অসম্ভব না কোনো কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব না তুমি যা চাও সেটাই হবে আমরা কিন্তু এরকম বলে থাকি তুমি যা চাও হচ্ছে হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যা চাও হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যা চাও কেন আমি পরোয়া করব কেন আমি এটা পরোয়া করব হোয়াই শুড আই কেয়ার হোয়াই শুড আই কেয়ার কেন আমি এটা পরোয়া করব হোয়াই শুড আই কেয়ার কেন আমি তোমাকে তোয়াক্কা করব এরকম কিন্তু কেন আমি তোমাকে একটা এতটা রেসপন্স দিব হোয়াই শুড আই কেয়ার তুমি যা করো করো তুমি যা করো যা হচ্ছে কি হোয়াট এভার তাহলে কী হবে হোয়াট এভার ইউ ডু তুমি যা করার করো হোয়াট এভার ইউ ডু ওকে তুমি করো যা ইচ্ছা হোয়াট এভার ওকে এক্ষুনি করো এক্ষণ জাস্ট নাও তোমাকে করতে হবে এক্ষুনি তাহলে এক্ষুনি হচ্ছে কি ডু ইট অ্যাট ওয়ান্স ডু ইট অ্যাট ওয়ান্স এক্ষুনি করো যদি তাই হয় তাতে কি যদি তাই হয় ইফ সো গুড যদি তাই হয় তাতে কি ইফ সো গুড যদি আপনি চান যদি ইংলিশ হচ্ছে ইফ ইউ ওয়ান্ট যদি আপনি চান এবার দেখো যে বাক্যগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো কিন্তু এভরিডে মানে এভরিডে এগুলো আমাদের বলা হয়েই থাকে যেমন চলো দেখি কী রান্না হয়েছে লেটস হ্যাভ আ লুক চলো দেখি কী ব্যাপার লেটস হ্যাভ আ লুক ওকে আর কীভাবে হাউ এলস তাই নাকি ইজ ইট সো চলো কোথাও বসি লেটস সিট সামহোয়ার তোমার কথা রেখো কিপ ইওর ওয়ার্ড কোনো কিছু অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল যদি তুমি যা চাও হোয়াট এভার ইউ ওয়ান্ট কেন আমি পরোয়া করব হোয়াই শুড আই কেয়ার তুমি যা করো হোয়াট এভার ইউ ডু এক্ষুনি করো ডু ইট অ্যাট ওয়ান্স যদি তাই হয় তাতে কি ইফ সো সো গুড যদি আপনি চান ইফ ইউ ওয়ান্ট যদি আপনি চান এই যে বাক্যগুলো দিয়েছি এই বাক্যগুলো প্র্যাকটিস করে ফেলো একদম ছোটো ছোটো বাক্য কিন্তু খুবই শর্ট তোমাদের মানে প্র্যাকটিস করতে সুবিধা হবে ঠিক আছে আর তোমরা বলেছিলে যে এখানে যেন স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দিয়ে ওকে স্ক্রিনশটটা নিয়ে নাও
ওকে, তাহলে ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা এভাবে বা বাংলা ইংলিশ এভাবে কয়েকবার বাসায় প্র্যাকটিস করো, আর এভরিডে লাইফে যখন যে সেন্টেন্সগুলো আসছে এগুলো ইউজ করো। এভাবে আস্তে আস্তে ইংরেজি তোমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে ইনশাল্লাহ। থ্যাংকস টু অল।